আবারও হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, 250 বেড়ে 24 ঘন্টায় ভর্তি ছাড়িয়েছে 1700। যে পরিমাণ পরীক্ষা আসে লোকজন, আমাদের মেশিনের যে ধারণ ক্ষমতা এর চেয়ে অতিরিক্ত। বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা, মোকাবিলায় নেই সমন্বয়। একটা বাসায় আমি গিয়ে দেখেছি তার বাড়ির টপটা একদম ক্লিন ওয়াটার সহ সে নিচে একটা জায়গা রেখে চলে গেছে। দুমাতে তো মশা মরে না, দুমা দিলে মশা আরো ছড়ায় ছিটিয়ে অন্য জায়গায় চলে যায়। কালকে দিয়ে গেছে ওটা শুধু কেরাসিনের গ্যারান্ট কয়। হাইকোর্টের অসন্তোষ দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলা শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সচেতনতা আরো বাড়ানোর তাগিদ। আজকে আমাদের এই চামড়া শিল্পে কোনো সমস্যা আপাতত নাই। সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার, নষ্ট হয়েছে মাত্র 10,000 পিস, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বললেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। চলতি মাসে বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, অবৈধদের ফেরত পাঠানোর ঘোষণায় শঙ্কা, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। এবং বড় লোকসানের পর বিলম্বিত আমনেও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা কৃষকদের, বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে জানালেন কৃষিমন্ত্রী। দুই মাস পেরিয়ে গেলেও ডেঙ্গু মোকাবিলায় এখনও আসেনি কাঙ্ক্ষিত সমন্বয়। স্বাস্থ্য অধিদপ্তর আগামী 7 দিন সময়কে চ্যালেঞ্জিং বললেও একদিকে বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা, অন্যদিকে সিটি কর্পোরেশনের তৎপরতায় এখনও আস্থা আসেনি জনমনে। যদিও পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতির কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে একদিনের ব্যবধানে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 250। চলতি বছর যেন ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। রোববার দুপুর 12টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 53,182 জন, অথচ এখনও টনক নড়েনি নগরবাসীর। মিরপুর 6 নম্বরের এই বাড়িটির প্রধান ফটকের ফুলের টপ, পরিত্যক্ত টায়ার, কমোড, পানির ট্যাঙ্কে কিলবিল করছে লার্ভা, সব মিলিয়ে যেন সোনায় সোহাগা এডিসের জন্য। ওইটা তো ফানি ডেরাম, এটা মানে উর করে রাখছে অনেক, এটা ফোন তো ফানি একটু জমছে, এটা তো আর এদিকে রাত্রে বৃষ্টি হয়েছে। একটা বাসায় আমি গিয়ে দেখেছি সে ঈদে যাওয়ার আগে তার বাড়ির টপটা সে নিচে পানির সহ একদম ক্লিন ওয়াটার সহ সে নিচে একটা জায়গায় রেখে চলে গেছে। আবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ জরিপে মেট্রো এলাকা অতি ঝুঁকিপূর্ণ বলা হলেও এখনও বদলায়নি সেখানকার দৃশ্যপট। অন্যদিকে নগরবাসী বলছে ভিন্ন কথা। গত এক সপ্তাহ ধরে উত্তরে নতুন ওষুধ দেয়া হচ্ছে, তার কার্যকারিতা নিয়ে আশাবাদী হলেও অভিযোগ আছে ফগার মেশিনের ব্যবহারের প্রক্রিয়া নিয়ে। কালকে দেওয়া গেছে ওটা শুধু কেরাসিনের গ্যারান্ট কয়, আর এটা এটা মশার ওষুধের একটা গ্রেন আছে। মাঝে মাঝে সপ্তাহে 15 দিন একবার আসে, আর এমনি দৌড়ে দৌড়ে দিয়ে গেলে কি হয়, আমার নর্সকে দৌড়ায় তো ধরে লিখে যায়, যদি নালার ভিতরে দিতে তাহলে এনে মরতো মশা। দুমাতে তো মশা মরে না, দুমা দিলে মশা আরো ছড়ায় ছিটিয়ে অন্য জায়গায় চলে যায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের 7 দিনের শঙ্কার কথা মাথায় রেখেই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাড়তি চাপ সামলাতে বেগ পেতে হবে প্যাথোলজি বিভাগকে। স্বল্প জনবলে, স্বল্প লজিস্টিক সাপোর্টে আমাদের ম্যাক্সিমামটা আমরা দিয়ে যাচ্ছি। যত রুগী আসুক আমাদের কাউকে ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। শুধু আমাদের যেটি প্রবলেমটা হলো ল্যাবে যে পরিমাণ পরীক্ষা আসে লোকজন, আমাদের মেশিনের যে ধারণ ক্ষমতা এর চেয়ে অতিরিক্ত। গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 1706 জন, যা শুক্রবারের চেয়ে প্রায় 250 বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও অধিকাংশ এলাকায় ডেঙ্গুর ব্যাপক প্রকোপ থাকায় আতঙ্কিত মানুষ, আক্রান্তদের চিকিৎসায় কাজ করছে বিশেষ মেডিকেল টিম। মৌলভীবাজারে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় একজন ডেঙ্গু রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন আছেন 10 জন, তাদের সুচিকিৎসায় কাজ করছেন 5 সদস্যের মেডিকেল বোর্ড। বর্তমানে ভর্তি আছেন 10 জন, পুরুষ 9 জন, মহিলা 1 জন,
আমাদের একটা 16 বেডের ডেঙ্গু কর্নার বর্তমানে চালু আছে এবং 500 বিশিষ্ট একটা মেডিকেল গ্রুপ সার্বক্ষণিকভাবে ডেঙ্গু ব্যাপারে কাজ করছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, নতুন 18 জন ভর্তি হয়েছেন। 448 জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 394 জন। এদিকে কিশোরগঞ্জে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, জেলা সদর হাসপাতালে নতুন করে আরও 35 জন ভর্তি হয়, এখন রোগীর সংখ্যা 132। এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 452 জনের। হাসপাতালে পরীক্ষা করার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। জ্বর হয়েছে, ওনা নিয়ে আসি হাসপাতালে, পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পরে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালটা দুজু করতো, তাইলে আমরা লেগে ভালো হইতো, সুবিধা হইতো আর কি, অনেক তো আমরা বাহিরের তো করার লাগতেছে। রংপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 22 জন ভর্তি হয়েছেন। গত এক মাসে প্রায় 500 ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন 2 জন। যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আসন সংকটে আক্রান্তদের কনফারেন্স রুম ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন 31 জন সহ বর্তমানে ভর্তি আছেন 85 রোগী। এখন আমাদের কিটস রয়েছে 421, আরও 1500 কিটস আমি অর্ডার দিয়েছি, হয়তো আমরা 2-1 দিনের ভিতরে পেয়ে যাব। সব কিছু মিলায় আমাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাপনা, এটা সঠিকভাবে চলছে। এছাড়া নাটোর ও ঠাকুরগাঁয়ে এখনও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগে ঢাকা থেকে ডেঙ্গু রোগী আসলেও এখন স্থানীয় পর্যায়ে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ। শুভ, ডেঙ্গু পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ, জাফর, সারা বাংলাদেশে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা 53,000 ছাড়িয়েছে। তার মানে বলা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু ঈদের সময় আমরা দেখেছিলাম ঈদের ছুটির মধ্যে কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় ছিল, অর্থাৎ 1600 থেকে 2000 মধ্যেই রোগীদের আক্রান্তের সংখ্যা আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানতে পারছিলাম। কিন্তু ঈদের পরে কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে আবারও বাড়তে শুরু করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আজকে তাদের একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে আগামী 1 সপ্তাহ যেহেতু আবারও সাধারণ মানুষ ঢাকাতে ভিড় করবেন, তারা আসলে কী অবস্থায় তাদের বাসাবাড়ি রেখে গিয়েছিলেন, এই সংখ্যাটা আবারও বাড়তে পারে কিনা সেই নিয়ে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছে এবং আগামী 1 সপ্তাহ এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং আপনাকে সবশেষ যে তথ্য বলি, গত 24 ঘন্টায় আসলে আক্রান্তের সংখ্যা 1706 জন, এর মধ্যে ঢাকাতেই আক্রান্তের সংখ্যা 734 এবং ঢাকার বাইরে অর্থাৎ বিভিন্ন বিভাগীয় শহরে অর্থাৎ সারা বাংলাদেশের তথ্য যদি বলি তাহলে 972 জন। এবং একটি বিষয় আজকের জন্য নতুন যেটি খবর, যে হাইকোর্ট কিন্তু আজকে একটি নির্দেশনা জানিয়েছে। তারা যেটি বলেছেন যে হাইকোর্ট যেটি বলেছে যে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সিটি কর্পোরেশন তারা যেভাবে কাজ করছেন তাদের কাজে কিন্তু হাইকোর্ট এখনও সন্তুষ্ট হতে পারেনি। আরও যে অব্যাহত গতিতে অথবা আরও কীভাবে কাজ করা যায়, সেইভাবে কীভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে কিন্তু তারা এক ধরনের নির্দেশনা বলা যায় তারা দিয়েছেন। এবং পাশাপাশি বলা যায় যে এখন পর্যন্ত আমরা সরকারি হাসপাতালের পাশাপাশি কিন্তু বেসরকারি হাসপাতালেও দেখছি যে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ কিন্তু বাড়ছে। আমরা বিকালবেলা একটি বেসরকারি হাসপাতালে তথ্য নিয়েছি, সেখানে 350 শয্যার মধ্যে 62টি শয্যাতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যারা তারা ভর্তি হয়ে আছেন এবং এই চাপটা কিন্তু ঈদের পরে আবারও বাড়ছে। এবং একটি বিষয় বলাই যায় যে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটি নয়, পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি পরিবার, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সবাই যদি একসঙ্গে সমন্বিত হয়ে কাজ করে তাহলে হয়তো ডেঙ্গু নিয়ন্ত্রণ বা নির্মূল করা সম্ভব। তো এই ছিল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে সবশেষ খবর। জাফর, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মুজাহিদ। শুভ, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট এবং এডিস মশা নির্মূলে দিল্লি সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। যারা ডেঙ্গুতে মারা গেছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন আদালত। ডেঙ্গুতে মৃতের সরকারি বেসরকারি হিসেব নিয়েও রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রক্রিয়া এবং পদ্ধতিগত কারণে মৃতের সংখ্যার এমন ফারাক। এ নিয়ে প্রায় 1 ঘন্টা শুনানি হয় উচ্চ আদালতে। আদালত সম্পর্কে ভুল বার্তা যায় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে আবারও গণমাধ্যমকে সতর্ক করেছেন হাইকোর্ট। দুই সিটি কর্পোরেশনের ভূমিকা প্রসঙ্গে হাইকোর্ট বলেন, কিছু লোকের দায়িত্বহীনতায় ডেঙ্গুর প্রকোপ সারা দেশে ছড়িয়ে পড়েছে।
রাস্তায় ময়লা ফেলে পরিষ্কার অভিযানের চেয়ে হাস্যকর বিষয় আর হতে পারে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। এদিকে ডেঙ্গু মোকাবেলায় সতর্কতা ও সচেতনতা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা শহরগুলোতে প্রাদুর্ভাব ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। সকালে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। ঈদের পর প্রথম দিন কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তার কার্যালয়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি। শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্নীতি দমনে দুদক যথেষ্ট সক্রিয় উল্লেখ করে তিনি আরও বলেন, ঘুষ প্রদানকারীও অপরাধী, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এগিয়ে গেছি যে প্রবৃদ্ধি অর্জন করে বা দারিদ্র্য দেশবাসীকে আবার আমার এটাই আহ্বান থাকবে যে এই ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেকে সচেতন রাখা, আর ডেঙ্গু হওয়ার সাথে সাথে আমাদের ডাক্তার যারা তারা যে নির্দেশগুলি দিয়েছে যে প্রচুর পরিমাণে পানি পান করা বা পানীয় জাতীয় জিনিস লিকুইড নেওয়া আর কি, যত বেশি তরল পদার্থ নেওয়া যায় এবং একটু সচেতন থাকা, মশারি টানে ব্যবহার করা, সেগুলি বিষয়ে বোধহয় আরও দরকার। এছাড়াও মোকাবেলা করা যা যা করণীয় সেগুলি করা হচ্ছে। ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সেও দোষী, এই জিনিসটা মাথায় রাখা দরকার এবং এইভাবে ব্যবস্থা নেওয়া দরকার। যেখানে আজকে আমরা এগিয়ে গেছি যে প্রবৃদ্ধি অর্জন করে বা দারিদ্র বিমোচন আজকে 21 ভাগে নামিয়ে এনেছে, এটাকে আমরা আরও কমাতে চাই। কারণ আমি আগেই বলছি যে আমার একটা লক্ষ্য আছে যে যে দেশ আমাদের স্বাধীনতাকে শুধু বিরোধিতা করে নাই, বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, একটা বটমলেস বাস্কেট হবে, সেই দেশটার থেকেও যেন আমাদের দারিদ্রের হার কমে, 1% কম হলেও কমাতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সুস্থ হওয়ার পরেও একজন রোগী 10-15 দিন ডেঙ্গু ভাইরাস বহন করেন, তাই এই সময়টা আবারও এডিসের কামড় হতে পারে আরও ভয়ঙ্কর, বিপদ ডেকে আনতে পারে আশপাশের মানুষের। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীদের বেশি সতর্ক থাকতে বলছেন সফররত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ডাক্তার মোহাম্মদ তৌফিক ইসলাম। ঢাকায় এসে সময় সংবাদকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এবারের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতার জন্য অসচেতনতাকেই দায়ী করলেন তিনি। চলতি বছর দেশের ডেঙ্গু পরিস্থিতি ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 51,476 জন, মৃতের সংখ্যা 40। এমন বাস্তবতায় ঢাকায় সফররত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ডক্টর মোহাম্মদ তৌফিক ইসলাম সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান কিভাবে ডেঙ্গুতে সাফল্য পেয়েছে দেশটি। বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতা আর কমিউনিটি লেভেলের কার্যক্রমই মূল চাবিকাঠি। দিস ইজ এ লিফলেট, প্রতিটা সিটিজেনের ঘরে ঘরে এই লিফলেটটা দেওয়া হয়। এডুকেশনটা এটাই যে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে যেন আপনার বাসায় মসকুইটো ব্রিড না করে। উইকলি মান্থলি ইন্সপেক্টর এসে তারা ভিজিট করে এবং ভিজিট করে যদি লার্ভা পাওয়া যায়, এগ পাওয়া যায়, দেন উই আর প্যানালাইজড। আমি যে রেসিডেন্সিয়াল এলাকায় বসবাস করি সেই ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব আছে থ্রি টাইমস এ উইক আমার সেই প্রেমিসকে আমাকে এটাকে মশা নিধন করার জন্য অ্যাক্টিভিটি আমাকে নিতে হবে। ন্যাশনাল গাইডলাইনের প্রশংসা করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় দক্ষতা দেখিয়েছেন এদেশের চিকিৎসকরা, তবে হাসপাতাল থেকে ফিরেও 10-15 দিন ডেঙ্গু ভাইরাস বহন করে একজন রুগী, তাই এই সময়টাতে থাকতে হবে সাবধানতায়। এক্ষেত্রে এ বিষয়ে কাউন্সিলিংয়ের পরামর্শ এই বিশেষজ্ঞের। যে পেশেন্টটা রিলিজ হয়ে চলে যাচ্ছে তার মধ্যে ভাইরাস থাকে অ্যারাউন্ড 10-12 ডেজ, এখন সেই পেশেন্টকে তো আমরা অ্যাওয়ারনেস দিলাম না যে আপনাকে যেন সেকেন্ড টাইম মশা না কামড়ায়, বিকজ ইফ ইউ হ্যাভ সেকেন্ড টাইম দ্য বাইট তাহলে আপনার এটা ডেঙ্গুটা সিরিয়াস পর্যায়ে চলে যাবে। আপনি ভাইরাসটা 10 দিন ক্যারি করছেন, একটা অ্যাডিস মসকুইটো যদি আপনার এলাকায় থাকে দেন ইট উইল ফর্ম এ ক্লাস্টার ইন দ্যাট এরিয়া। এসব পরামর্শ আমলে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা হলো চিন্তা করছি এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আসলে মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হবে এবং হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরেও ভাবলে চলবে না যে আমিও মুক্ত অথবা আমার দ্বারা অন্য কেউ আক্রান্ত হবে না। কাজেই অবশ্যই আমরা হলো এই ধরনের যাতে পরামর্শটা আরও হলো জোরদার করা যায় দেওয়াটা, আমরা সেই বিষয়টা করব। ডেঙ্গু পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ তার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে পরে মোট 13 দিনে এবার সড়ক, নৌ ও রেলপথে 244টি দুর্ঘটনায় মোট 253 জন নিহত,
ও 908 জন আহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় আরও জানানো হয়, ঈদের আগে যেভাবে প্রশাসনের মনিটরিং ছিল, ঈদের পর ঠিক সেভাবে মনিটরিং না থাকায় ঈদের পর দুর্ঘটনা বেশি ঘটেছে। এছাড়া এবার শুধু সড়ক পথেই 13 দিনে 203টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 224 জন এবং আহত হয়েছেন 866 জন। ঈদের আগের 6 দিন, ঈদের দিন এবং ঈদের পরের 6 দিনের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য নিয়ে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। চামড়া শিল্পে কোনো সংকট নেই মন্তব্য করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে কোরবানির মৌসুমে মাত্র 10,000 পিস চামড়া নষ্ট হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। সচিবালয়ে চামড়া খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় একথা বলেন তারা। চামড়া শিল্পের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বেশি দরপতনে দেশ জুড়ে যখন তোলপাড় চলছে, তখন এ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীকে ছাড়াই বৈঠকে বসেন শিল্পমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শিল্পে আর কোনো সংকট নেই দাবি করে শিল্পমন্ত্রী বলেন, গণমাধ্যমকে বিভ্রান্ত করছে কিছু ব্যবসায়ী। এক কোটি যেখানে চামড়া 0.5%, যেখানে এক কোটি চামড়া আমাদের হয় সেখানে 5,000 চামড়া নষ্ট হয়, এটা খুব নগণ্য ব্যাপার। যেভাবে আমরা পত্র আমরা আতঙ্কিত ছিলাম, যাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমাদের কোনো রকম এই ক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি। কিছু কিছু জায়গা আছে যারা এই ধরনের সবসময় করে থাকে, তাদের বিষয়ে অবশ্যই আমাদের নীতিগত যে মালা আছে, নীতিমালা আছে, তার বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বছর 10,000 চামড়া পিস নষ্ট হয়েছে, যেটা আপনার মাটিতে গেছে বা যেটাই হয়েছে 10,000। গত মঙ্গলবার লবণযুক্ত কাঁচা চামড়া রফতানির অনুমোদনের ঘোষণা আসে। এই সিদ্ধান্তকে আড়তদাররা স্বাগত জানালেও ট্যানারি মালিকরা প্রত্যাহারের দাবি জানান। এমন অবস্থায় রফতানির বিষয়ে আরো পর্যালোচনা করতে চায় সরকার। সরকার যদি প্রয়োজন মনে করে আমরা কিনব, আমরা আবেদন গ্রহণ করব, কিন্তু অবস্থা বুঝে এবং আমরা সে অবস্থা বুঝে আমরা রপ্তানি করব কি করব না সেই সিদ্ধান্ত। গত 2 বছরে আমাদের কিছু সেটব্যাক হয়েছে, আমরা চাই যে ভবিষ্যতে চামড়া শিল্পটা আমাদের মেইন একটা সেক্টর হিসাবে যেন ডেভেলপ করে, সেটার জন্য আমরা সবাই কাজ করতেছি। বকেয়া পরিশোধ না করলে চামড়া বিক্রি নয়, রোববার বৈঠকের পর এমন ঘোষণা থেকে সরে আসেন আড়তদাররা। আজকের বৈঠকে এদিকে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা বকেয়ার পাশাপাশি আড়তদারদের হয়রানি করার অভিযোগ রয়েছে ট্যানারি মালিকদের বিরুদ্ধে। শুধুমাত্র চট্টগ্রামে গত বছরের বকেয়া 30 কোটি টাকার বেশি। অনেকের অভিযোগ, পাওনা পরিশোধ করতে বললে নানা টালবাহানা করে ট্যানারি মালিকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের গ্যাস আড়তের মালিক গিয়াসউদ্দিন ঢাকার ফেন্সি ট্যানারির মালিক রনি মাস্টার থেকে বকেয়া পায় 71 লাখ, রুজিলাদার থেকে 11 লাখ, লাকি ট্যানারির মালিক খোকন থেকে 10 লাখ আর বাংলা ট্যানারির পারভেজ থেকে পায় 2 লাখটা। 2015 থেকে 18 পর্যন্ত 3 বছরে তার বকেয়া 4 টানারির কাছে 93 লাখ টাকা। বকেয়া টাকা না পাওয়ায় বাপদাদা চামড়ার ব্যবসা ছেড়ে এখন ছোট্ট একটি দোকান নিয়ে ব্যবসা করেন তিনি। ঢাকার মধ্যে আমাদের টাকা আছে প্রায় 90 লক্ষ টাকা, তো আমি সরকারের কাছে একটা আকুল আবেদন, যদি আমাদের টাকাটা যদি সুদৃষ্টিতে যদি আমরা ব্যাপারীরা যদি আমাদের সুদৃষ্টিতে যদি বাণিজ্য মন্ত্রী একটু দেখে যদি আমাদের টাকাটা যদি ক্রিয়া করে দেয়, তাহলে আমরা যাদের কাছে আমরা দেনা আছি, দেনার কারণে আমরা মার্কেটে ঢুকতে পারতেছি না। তার মতো শত শত আড়তদার বকেয়া টাকা না পেলেও কোনো রকমে টিকে আছে এই ব্যবসায়ী। তাদের মধ্যে শিল্প টিকিয়ে রাখা নিয়ে আছে নানা দুশ্চিন্তা। ওনারা আমাদের বকেয়া টাকা দেয়, যদিও কিছু দিয়ে থাকে, সামান্যতম কিছু টাকা দিছে, এ টাকা তো আমরা আমাদের পরিবারের বড় বছরের ব্যয়ভার বহন করা সম্ভব হয় নাই। দুজনের থেকে 32 লক্ষ টাকা পাই, একজন টাঙ্গাইলের কালেহাতি জুলাই সাজি আর একজন হাজারিবাগের রহমান লেদারের ভাই শাহাবুদ্দিন। আমাদের ব্যাপারীরা টাকা পাওনা আছে, ওনারা আমাদেরকে টাকা দিয়ে দিলে আমরাও ব্যাপারীদের টাকা পয়সা পরিশোধ করে দিব। আরও দাদা বলছেন, বিশ্বাস নিয়ে তাদের দোকানের প্যাডকে চালান আর বিল বানিয়ে ঢাকার টানারি মালিকদের সাথে ব্যবসা করেন তারা, কিন্তু সেই বিশ্বাসই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। টাকা চাইলে করে নানা হয়রানি। তুমি চলে ওরা আমাদের টাকার
স্যাক দেয় না, ডকুমেন্ট দেয় না। এখন আমরা অনুরোধ করবো থানার মালিকদেরকে, আপনারা সামলা নেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের টাকাগুলো আমাদেরকে দিকে সামলা নগদা বাকি বিক্রি হয়। থানারি মালিকরা একটা আওয়াজ করতেছে টিভি চ্যানেলের মাধ্যমে, বলতেছে আমরা কালকে থেকে চামড়া কিনবো, আদৌ কিন্তু ওনারা চামড়া কিনতে আসে নাই। ওনারা কাউকে ফোনও করে নেয় বা আমাদের সমিতির সাথে, সংগঠনের সাথে, কারোর সাথে যোগাযোগ ওনাদের সাথে নাই, এখনও পর্যন্ত হয় নাই। চট্টগ্রামে আড়তদার সমিতির আওতায় 120 জন সহ মোট চট্টগ্রামে 250 জন আড়তদার রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার ধকল কাটিয়ে আমন আবাদে ব্যস্ত কুড়িগ্রাম ও জামালপুরের কৃষকেরা। বোরোর বড় ধরনের লোকসানের পর বীজ ও অর্থ সংকটে বিলম্বিত আমনেও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কিত তারা। যেসব জমি আমন আবাদের উপযুক্ত হয়নি সেখানে আগাম রবি ফসল চাষের পরামর্শ কৃষি বিভাগের। কুড়িগ্রামের মমিনুল ইসলাম মঞ্জু এবং জামালপুরের জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুই সপ্তাহের বেশি স্থায়ী বন্যার কারণে কুড়িগ্রামের আমন বীজতলা ও আউশ ক্ষেত সহ প্রায় 19,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এর মধ্যে 2,500 হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে সময় মতো আমন আবাদ শুরু করতে পারেননি জেলার কৃষকরা, তাই বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে রোপা আমন আবাদ শেষ করতে মাঠে নেমে পড়েছেন কৃষকরা। বীজতলা নষ্ট হয় চারা এবং বন্যার কারণে আর্থিক সংকটে পড়েছেন তারা। এ অবস্থায় দ্রুত সহজ শর্তে ব্যাংক ঋণ চান কৃষকরা। বন্যায় এবার আমাদের বিজন ভোজন যা আছে সব শেষ করে দিয়ে দিছে, পচি গেছে। এখন যে রোয়া গারমো সে বিজনও নাই, টাকাও নাই। সঠিক সময় আবাদ আমরা করতে পারি নাই, আবাদ করতে পারি নাই। এখন যে ধান গাড়তে মানে গাড়তেছি তাতে সঠিক ফলন তো ভালো হবে না। সরকার যদি একটু সহযোগিতা করত, কম সুদে ঋণ দিত, তাহলে আমরা আবার নতুন করে লাগাইতাম। জেলায় এবার 1,22,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু এখনও পানির নিচে রয়েছে অনেক জমি, তাই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা কৃষকদের। এ অবস্থায় তলিয়ে থাকা জমিতে সরিষা ও মাসকালাই সহ আগাম রবি ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ কৃষি বিভাগের। পানি সরে যাওয়ার সাথে সাথে কৃষকগণ বীজতলা তৈরি এবং সেই সাথে পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা থেকে চারা সংগ্রহ করে পুরোদমে রোপণ করছেন। তারপরেও নিচু অংশ থেকে যদি পানি সরে না যাওয়ার সম্ভাবনা আছে যেখানে, সেখানে আমরা আগাম রবি ফসল করার জন্য পরামর্শ দিচ্ছি। এদিকে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন আবাদে নেমে পড়েছেন জামালপুরের কৃষকরা। তবে কৃষকরা জানিয়েছেন বন্যার কারণে বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ধানের বীজ সংকট দেখা দিয়েছে, এর সঙ্গে রয়েছে সার ও কীটনাশকের অপ্রতুলতা। যদিও কৃষি বিভাগ বলছে নতুন বীজতলা তৈরিতে ইতোমধ্যে 3,500 কেজি বীজ দেওয়া হয়েছে, এছাড়া 760টি ভাসমান বীজতলা প্রস্তুত রয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন আগামী রবি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ সহ বিভিন্ন প্রণোদনা দেবে সরকার। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বন্যায় এবছর কৃষি খাতের ক্ষতির পরিমাণ 200 কোটি টাকার বেশি হবে না বলেও জানান তিনি। বন্যা হয়েছে, ক্ষতি হয়েছে, এবার ওই রকম মূল ফসল জমিতে ছিল না, সেজন্য তেমন ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বীজতলা, আমরা চাষিদেরকে বীজতলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ বীজ সার এবং সহযোগিতা আমরা মাঠ পর্যায়ে দিয়েছি। রবি ফসলের জন্য বীজ সার এবং যে সকল সহযোগিতা লাগে সবই আমরা দেব। ভুট্টা, আলু, কলাই এবং অন্যান্য শাকসবজি, এগুলো আমরা বিনামূল্যে বীজ এবং সার এবং অন্যান্য উপকরণ কৃষককে সরবরাহ করব। সামুদ্রিক মাছে ভরে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, কিন্তু সরবরাহ বাড়লেও দাম কমছে না ইলিশ সহ সব ধরনের মাছের। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট সংলগ্ন খালটির দুপাশ জুড়ে এখন শুধু সমুদ্রগামী মাছ ধরা টলার। প্রতিটি টলার কাঙ্ক্ষিত মাছ শিকার করতে ব্যর্থ হলেও সবাই কুলে ফিরেছেন রূপালি ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে। মাছের সরবরাহ বেশি থাকায় সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র। এতে ব্যস্ত সময় পার করছেন পাইকার, আড়তদার ও শ্রমিকরা। মাছের অবস্থা ভালো, প্রচুর মাছ হচ্ছে, জেলেরা মাছ পাইতেছে, মাছ মার্কেট ভালো চলতেছে, মাছ আসছে, কত লোকজন খাটতে আছে, কত শ্রমিক খাটতে আছে, অনেক ভালো লাগতেছে। পর্যাপ্ত মাছ থাকলেও দাম কমেনি সরবরাহ অনুযায়ী। মনপ্রতি ইলিশের দাম কমেছে 3,000 থেকে 4,000 টাকা। মৎস্যজীবীরা বলছেন জেলেরা লোকসানের মুখে থাকায় কম দামে মাছ ছাড়ছেন না।
দুই দিন ফিশিং করতে পারিনি, আবহাওয়া খারাপ হয়ে গেছে, আমরা লসে আই পড়ছি। নিরাপত্তার জন্য এখানে আছি, মাছ পাইছি 3-4 হাজার চলে যাচ্ছে, কেউ এক খাও পাইছে, কেউ দুই খাও পাইছে, এরকম। এতে তো জেলেদের মূলত বাজারের টাকাই হবে না। 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের মন 20 থেকে 30 হাজার টাকা, আর 900 থেকে 1 কেজি ওজনের ইলিশের মন 40 থেকে 45 হাজার টাকায় বিক্রি হচ্ছে এখানে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বঙ্গবন্ধুর খুনিদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানীর আব্দুল গনি রোডে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণের আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র হচ্ছে আবারও বাংলাদেশকে 50 বছর ফিরে পিছিয়ে দেওয়া। এই ষড়যন্ত্র থাকবেই, এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতেই হবে, এবং এই ষড়যন্ত্রকে আমাদের নির্মূল করতেই হবে। আমরা যদি বাংলাদেশের মানুষের হাসি ফুটানোর জন্য একটু কন্ট্রিবিউশনও করি, তাহলে আমার মনে হয় যে বঙ্গবন্ধুর প্রতি আমাদের 1 ফোঁটা ঋণ আমরা পরিশোধ করতে পেরেছি। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের খুঁজে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বিএনপি মিথ্যাচার করে বলেও মন্তব্য করেন মন্ত্রী। স্বাধীনতার খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা বহু হয়েছে, ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা অনেক হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রহমানকে বানিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, জিয়া রহমান নাকি স্বাধীনতার ঘোষক। টেলিভিশনে তো অনেকে খবর পড়ে, তো খবর পাঠক কি যে যে ঘোষণা সে পড়ে সেই ঘোষণার মালিক? তা তো নয়। জিয়া রহমানও ছিল, জিয়া রহমানের ভূমিকাও ছিল খবর পাঠক। যে কোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে রাজি হননি তিনি। দুপুরে রোহিঙ্গা ইস্যুতে রাজধানীতে এক আলোচনায় 22 আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সচিব। এছাড়া নিজেদের স্বার্থেই রাখাইনে ফিরে যেতে রোহিঙ্গাদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। আগামী কয়েক সপ্তাহ আমরা রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করব। মূলত তাদের নিজেদের স্বার্থে মিয়ানমারে ফেরত যেতে হবে, কারণ রাখাইনে তারা ফিরতে না পারলে শুধু জমি জমা কিংবা বসতভিটেই হারাবেন না, বঞ্চিত হবেন সব ধরনের অধিকার থেকে। ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুত রয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে প্রত্যাবাসন টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। বৈঠকে উপস্থিত জেলা প্রশাসন ও পুলিশ সুপার জানিয়েছেন রোহিঙ্গাদের ফেরাতে যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন তা দিতে প্রস্তুত তারা। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা, কিন্তু রোহিঙ্গাদের প্রতিবাদ ও মিয়ানমারের সুষ্ঠু পরিবেশ না থাকায় আন্তর্জাতিক সংস্থাগুলোর অনীহায় প্রক্রিয়া শুরু হয়নি। কূটনৈতিক তৎপরতার ফলে আগামী 22 আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে মিয়ানমার। প্রথম ধাপে 3,450 জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিবে নাইপিদু। এই ইস্যুতে রোববার দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বৈঠক করে প্রত্যাবাসন টাস্কফোর্স। বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তায় প্রস্তুত কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসন। রিপ্যাট্রিয়েশন টাস্কফোর্সের যারা সদস্য আছি, এই টাস্কফোর্সের সব সদস্যই আপনার তাদের মতামত ব্যক্ত করেছেন এবং আমাদের প্রস্তুতির কথা আমরা জানিয়েছি। জেলা প্রশাসনের কাছে যে যে সহায়তাগুলো চাওয়া হয়েছে সে সকল বিষয়গুলো আমরা প্রস্তুত আছি সহায়তা করার জন্য। বৈঠকের বিষয়ে কোনো কথা বলেননি টাস্কফোর্স কমিটির নেতৃত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট সব সংস্থা। প্রস্তুতিটা মানে প্রত্যাবাসনের জন্য যেগুলি লজিস্টিক লাগে, সাপোর্ট লাগে, ওগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। এদিকে প্রত্যাবাসন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে সরকারকে সতর্ক থাকার আহ্বান নাগরিক সমাজের। শুধু মিয়ানমার বাধা দিচ্ছে না, এদেশে যারা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে সেই বিদেশি এনজিও সংস্থাগুলো রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফেরত না যায় সেজন্য নানাভাবে তালবাহানা করে আসছে।
কক্সবাজারে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া 11 লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমে তৈরি করা হয়েছে প্রত্যাবাসন ঘাট ও থাকার ঘর। সময় সংবাদ কক্সবাজার। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, 250 বেড়ে 24 ঘন্টায় ভর্তি ছাড়িয়েছে 1700। বাড়ি বাড়ি মিলছে রিসের লার্ভা, মোকাবিলায় নেই সমন্বয়। জেলা শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী, সচেতনতা আরও বাড়ানোর তাগিদ। আমরা অত্যন্ত আনন্দিত এবং আশ্বস্ত যে আজকে আমাদের এই চামড়া শিল্পে কোনো সমস্যা আপাতত নাই। সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী, বকেয়া পরিশোধ ছাড়াই চামড়া বিক্রির সিদ্ধান্ত আড়তদারদের। এবং চলতি মাসেই বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, অবৈধদের ফেরত পাঠানোর ঘোষণায় শঙ্কা, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।